শ্রম আদালতে ছয় মাসের সাজা হওয়ার পরও যখন আদালত থেকে বেরিয়ে আসছিলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস, তখনও তার মুখে স্বভাবসুলভ একটা হাসি লেগেছিল। আইনজীবীর কাঁধে হাত দিয়ে পুলিশের দুই দিকের কর্ডন দিয়ে তিনি লিফটে উঠছিলেন এবং এ সময় সবারই আগ্রহ ছিল তার দিকে। এর আগেই তৃতীয় শ্রম আদালত নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চারজনকে, অর্থাৎ গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক, দুইজন পরিচালক সহ মোট চারজনকে ছয় মাস করে জেল এবং দুটি ধারায়, আইনের দুটি ধারায় 30,000 টাকা করে জরিমানা করে। এর পরপরই আদালত থেকে বেরিয়ে আসেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। এটি হচ্ছে তৃতীয় যে শ্রম আদালত, সেই শ্রম আদালতের দৃশ্য। এর আগে দুপুর 2টায় রায় হওয়ার কথা ছিল, সেই 2টার রায়ে তিনি 1:45 সময়ে কিন্তু এই যে বিজয়নগরের ট্যাপা কমপ্লেক্স, যেখানে অস্থায়ী এই শ্রম আদালত বসেছে, সেই শ্রম আদালতে হাজির হন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি সেখান থেকে সোজা পঞ্চম তলায় চলে যান এবং এই যে আদালত, সেই আদালতে প্রায় 1 ঘন্টা ধরে, অর্থাৎ তিনি 1:50 আদালতে প্রবেশ করেন, 2:10 আদালত বসে। শেখ মেরিনা সুলতানার যেই আদালত, সেই আদালতে প্রায় 1 ঘন্টার রায় হয়। সেই রায়ে দুপক্ষের যুক্তিতর্ক খণ্ডন করে আদালত জানিয়ে দেয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চারজন যারা, তারা শ্রম আইন লঙ্ঘন করেছেন, সেই শ্রম আইন লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত হয়েছে, এ কারণে তাদের প্রত্যেককে একটি ধারায় 6 মাস করে জেল এবং 5,000 টাকা জরিমানা এবং অন্য আরেকটি ধারায় মোট 25,000 টাকা করে জরিমানা করা হয়। অর্থাৎ দুটি ধারা মিলিয়ে তাদের 6 মাস করে জেল এবং তাদেরকে 30,000 টাকা করে জরিমানা করা হয়। এরপরে তাৎক্ষণিকভাবেই জামিন আবেদন প্রস্তুত করা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের আইনজীবীরা, তার জামিন আবেদন প্রস্তুত করে রেখেছিলেন। তারা এই মামলার রায় বিপরীতে গেলে আপিল করবেন, সেই সিদ্ধান্ত আগে থেকেই ছিল এবং সেই আপিল করার সিদ্ধান্ত আছে জেনেই তারা আগে থেকেই কিন্তু যেই জামিনের আবেদন সেটি প্রস্তুত করে রেখেছিলেন সবার জন্য। তো এই জামিনের আবেদন রায়ের পরপরই দাখিল করা হয়। দাখিল করার পর তাদেরকে 1 মাসের জামিন দেওয়া হয়। শর্তটা হচ্ছে তারা হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। তো এ কারণে তাদেরকে প্রত্যেককেই 1 মাস করে জামিন দেওয়া হয়। এরপর এই আদেশ পাওয়ার পর মামলার যে সার্টিফাইড কপি, সেটি, রায়ের সার্টিফাইড কপি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্যরা বেরোন। এই রায়ের সময় আদালতে আমরা দেখেছি ডক্টর আসিফ নজরুল, আদ্রিক গ্যালারির যে শহীদুল এবং অন্য বিভিন্ন এনজিও কর্মী, বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধি, তারা সবাই কিন্তু এখানে এসেছেন এবং অনেকেই কিন্তু এই এর পরে যে বক্তব্য, সেই বক্তব্যে তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে একজন নোবেল জয়ীকে এভাবে শাস্তি দেওয়া হলো। আপনারা বাইরের চিত্র, এরা সবাই কিন্তু বেশিরভাগই গণমাধ্যম কর্মী, অসংখ্য গণমাধ্যম কর্মী এখানে হাজির হয়েছিলেন এবং এরা প্রত্যেকেই কিন্তু, কেউ হয়তো ব্যক্তিগতভাবে ইউটিউব করেন, ফেসবুক করেন, কেউ অনলাইন পত্রিকার যে ডিজিটাল ভার্সন সেখানে কাজ করেন এবং নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে বেরিয়ে এসে যেটি বলেছেন, তিনি প্রথমেই সাংবাদিকদেরকে বলেছেন যে দোষ করিনি সেই দোষের জন্য শাস্তি পেলাম। এটাকে যদি আপনারা ন্যায় বিচার বলতে চান বলতে পারেন। এখন আমার আইনজীবী দেখবেন যে ভবিষ্যতে কী করণীয়, কীভাবে এটি থেকে আমরা রেহাই পাবো বা অন্য কী হয় সেটি দেখার জন্য আইনজীবী রয়েছেন। এই বক্তব্যটুকু তিনি দিয়েছেন। এর আগে তিনি বলেছিলেন যে জানি না বছরের প্রথম দিন কী হবে, কীভাবে শুরু হবে, কিন্তু তার সেই বছরটি শুরুই হলো 6 মাসের সাজার যে রায়, সেই রায় নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনুস এই সাজা, সে যে রায়, সেই রায় ঘোষণার পর তাৎক্ষণিকভাবেই বিভিন্ন প্রতিক্রিয়া হয়েছে এখানে যারা এসেছিলেন তার রায়কে ঘিরে এবং এই মামলার রায় দেখার জন্য। তারা সবাই কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও কর্মী বা অন্য যারা এসেছিলেন, অনেকেই আন্তর্জাতিক গণমাধ্যমের অনেক প্রতিনিধি ছিলেন, তো তারাও কিন্তু সেখানে এই যে বিচার কার্যক্রম, সেই বিচার কার্যক্রমটি দেখেছেন। তারপরে মামলার রায় শেষে ডক্টর ইউনুস সেখান থেকে বেলা 3:15 দিকে বেরিয়ে যান।